প্রিয় বন্ধুরা, ফিগার অফ স্পিচ, এইচএসসি এডমিশন টেস্ট এবং ইংলিশে যারা অনার্স পড়ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো আজ আমরা দেখব ফিগার অফ স্পিচ বলতে মূলত কি বোঝায়। তো বেশ কয়েকটা উদাহরণ আমরা একটু খেয়াল করি। মনে করো আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের অবদানের ব্যাপারে বলছি যে তারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে আমরা চিরকাল মনে রাখবো। একদম দেখো, এখানে আমরা যে দুটো সেন্টেন্স বললাম সবগুলোই আমরা যদি লিটারালি মিনিং নেই, অর্থাৎ শাব্দিক মিনিংটা যদি আমরা নেই, তাহলে আমরা ঠিক একই জিনিসটা আমরা বুঝতে পারি। কিন্তু একটু ভেবে দেখো তো, যদি আমরা বলি যে আমাদের মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান, দেখো মুক্তিযোদ্ধাদের সাথে কিন্তু সূর্যের কোনো সম্পর্ক নেই অথবা তারা সূর্যেরও কোনো সন্তান নয়, কিন্তু আমরা সূর্য সন্তান বলতে বোঝাচ্ছি যে তারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। দেখো আমরা কিন্তু শাব্দিক অর্থের বাহিরে গিয়ে অর্থটাকে আরো গভীরভাবে ফুটিয়ে তুলছি। তার মানে ফিগার অফ স্পিচ হচ্ছে যখন আমরা শাব্দিক অর্থের বাহিরে গিয়ে অন্য একটা অর্থ নিচ্ছি অথবা অর্থটাকে আরো জোর দিচ্ছি, আরো গভীরভাবে ফুটিয়ে তুলছি, তখন সেই বিষয়গুলোকে ফিগার অফ স্পিচের আলোকে বিভিন্ন নামে আলোচনা করা হয়। আরও একটা জিনিস দেখো, আমরা কিন্তু অনেকেই এই বাক্যটা শুনেছি যে পাখি পাকা পেঁপে খায়। দেখো সেন্টেন্সে প্রত্যেকটা শব্দের আগেই প্রায় প রয়েছে, যেটা আমরা সাধারণভাবে যখন কোনো একটা বাক্য বলি সবগুলো সেন্টেন্সে কিন্তু দেখা যায় না যে সিমিলার সাউন্ডিং লেটার আমরা পাচ্ছি শুরুতেই, এটাও একটু এক্সেপশনাল। এরপর আবার মনে করো যে তোমাদের অনেকেরই এমন বন্ধু থাকে না যাদের পকেট থেকে কখনো টাকা বের করা যায় না, তো আমরা কিন্তু মাঝে মাঝে তাদেরকে বলি যে দোস্ত তোর মনটা কিন্তু অনেক বড়। এই যে তার মনটা অনেক বড়, এটা বলতে কিন্তু তুমি আসলে বোঝাচ্ছ না যে তার মনটা অনেক বড়, সে অনেক দান করে, সে তোমাদেরকে অনেক ট্রিট দেয়, বরং তুমি বোঝাচ্ছ যে তুই একটা কৃপক। তো দেখো বন্ধুরা, এখানেও কিন্তু আমরা শাব্দিক অর্থের বাহিরে গিয়ে অন্য একটা অর্থ নিচ্ছি। তাই ফিগার অফ স্পিচ হচ্ছে এই ধরনের শাব্দিক অর্থের বাহিরে, লিটারেল মিনিংয়ের বাহির থেকে আমরা যখন অন্য একটা মিনিং নিচ্ছি অথবা সেন্টেন্সের যে ন্যাচারাল ফ্লোটা সেটার বাহিরে আমরা চলে যাচ্ছি, তখন সেই বিষয়গুলোকে ফিগার অফ স্পিচের বিভিন্ন টপিকের আলোকে আমরা আলোচনা করে থাকি। যেমন দুটো ইংলিশ সেন্টেন্স খেয়াল করো, ইটস রেইনিং হ্যাভিলি, অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো প্রত্যেকটা শব্দের অর্থ আমরা নিতে পারছি, কিন্তু আমরা যদি এটাকে ঠিক এভাবে লিখি ক্যাটস অ্যান্ড ডগস, দেখো বৃষ্টির সাথে কিন্তু ক্যাটস অ্যান্ড ডগসের কোনো সম্পর্ক নেই, অথবা কুকুর বা বিড়ালও কিন্তু বৃষ্টি হচ্ছে না, বরং এই ক্যাটস অ্যান্ড ডগস বলতে বোঝানো হচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো শাব্দিক অর্থের বাহির থেকে আমরা কোনো একটা অর্থ নিচ্ছি, অর্থাৎ সেন্টেন্সের ন্যাচারাল ফ্লো থেকে আমরা বের হয়ে আসছি। আচ্ছা তোমাদের কি মনে আছে সেই যে আমাদের রবার্ট ফ্রোস্টের আউট আউট কবিতাতে সুইট সেন্টেড স্টাফ, দেখো প্রত্যেকটা শব্দের শুরুতেই কিন্তু এস সাউন্ডটা রয়েছে, যেটাও একটু এক্সেপশনাল সেন্টেন্সের ভেতরে। তো এই ধরনের আমরা যখন সেন্টেন্সের লিটারাল মিনিং থেকে বের হয়ে যাচ্ছি, ন্যাচারাল ফ্লো থেকে বের হয়ে যাচ্ছি, তখন ব্যাপারগুলোকে আমরা বিভিন্ন নামে নামকরণ করে ফিগার অফ স্পিচের আন্ডারে আলোচনা করে থাকি। সামনের পর্বগুলোতে আমরা সবচেয়ে বেশি প্রচলিত বেশ কিছু ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।